নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে শান্তনুদার বাড়িতে এসেছি, তো সেখানে বসেই দুজনে গল্প করছিলাম। তো গল্প করতে করতে ভাবলাম যে এই সময় যা চলছে অবস্থা, তো সেই নিয়ে একটুখানি আপনাদের সবার সঙ্গে একটুখানি আলোচনা করাটা ভালো হবে। তো সেই জন্যই শান্তনুদাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার এই কারেন্ট সিচুয়েশান নিয়ে কী বক্তব্য, কী মতামত? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কারেন্ট সিচুয়েশান আপনারও যা আমারও তাই, এরকম না যে কথা কিছুটা হয়তো যে স্পেস অনুযায়ী যেখানে একটুখানি হিউমিডিটিটা কম, টেম্পারেচার এরকম, যে এক একটা সেট আপে এক এক রকম হতে পারে। যেটা আমি কিছু জিনিস ফলো করছি সেগুলোকে শেয়ার করি। সেটা হচ্ছে, ধরুন আমি বেশিরভাগ ন্যাচারালটাকে বেশি প্রেফার করি। যেমন ধরুন আমি পুদিনা পাতার জল লেবু দিয়ে দিই। মেইন যে ব্যাপারটা হচ্ছে, এই সিচুয়েশানে আমাদের পাখিকে হিটস্ট্রোক, সানস্ট্রোক, ডিহাইড্রেশন এবং এই রিলেটেড যা ইস্যু আছে, যেটা ধরুন আপনার পটি প্রবলেম, ইনডাইজেশন প্রবলেম, সলভ করার জন্যে জলের জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। তো প্লেন জল স্নানের জন্য আমি নিশ্চয়ই দিয়ে থাকি আমার প্রত্যেকটা যে সেট আপ আছে, এবং আমার শুধু যে বাড়িতে ভাই এসছে সেই বাড়িতে, আর পিসির বাড়িতে আর একটা সেট আপ আছে সেখানে। মানে আমি আজকে সেখানে যাইনি, কিন্তু পিসি যিনি, উনি জলের ব্যবস্থা ওনার বুঝে গেছেন যে কী কী করতে হবে। পুদিনা পাতা এই সময় ইউজ করা, পুদিনা হচ্ছে আমাদের, আমরাও এই সময় সেবন মানে নিয়ে থাকি, খেলে ডাইজেশন উন্নতি হয়, এটা ন্যাচারাল ইলেকট্রোলের একটা কাজ করে লেবুর সঙ্গে যদি আপনি পুদিনা দেন। এবং এখানে আমি একটুখানি তোমার কাটছি, এই যে লেবু, লেবুতে তো অসম্ভব সাইটিক অ্যাসিড থাকে, এতটা সাইটিক অ্যাসিড ছোট একটা ফিঞ্চ তার জন্য কি সঠিক? না না না, এতটা দরকার নেই। তুমি যখন ধরো, আমি এক লিটার কি দেড় লিটার জল হিসাবে চিন্তা করি, যদি সেখানে একটা ছোট লেবুকে, বড় লেবু না, ছোট লেবু সেটা তুমি দিতে পারো, কিন্তু একটা ছোট লেবুও যদি দিই তাতেও তো অনেকটা সাইটিক অ্যাসিডই ঢুকবে। হ্যাঁ ঢুকবে, কিন্তু তোমার যখন ব্যাপারটা হচ্ছে যে পাখি ফিঞ্চকে দাও আর ককটেলকে দাও, যে যে যদি ধরো আমার আমার অনেক সময় আমি কি করি, যদি বড় লেবু বাজার থেকে নিয়ে এলাম বড়, তখন আমার কিন্তু ওটা দু লিটারে আমি কিন্তু ডাইলিউট করছি, তাহলে ওর যে কনসেন্ট্রেশনটাকে হালকা করে দেবো। মানে তুমি বলছো লেবুটা দেওয়া যেতে পারে? হ্যাঁ দেওয়া যেতে পারে। মানে আমি নিজে ধরো আজকে না একাধিক, মানে বছরের পর বছর চলছে, তো সেখানে ফিঞ্চও খাচ্ছে, জাবাও খাচ্ছে, ককটেল, কনুর, লাভবার্ড সবাই সেবন করছে, এখনো পর্যন্ত কোনো প্রবলেম দেখিনি। তার সঙ্গে পুদিনা, এছাড়া আমি যেটা করছি যে ওআরএসের জল নিশ্চয়ই দিচ্ছি, তার সঙ্গে প্রোবায়োটিক ইউজ করছি। প্রোবায়োটিক আপনারা যেটা ইউজ করবেন করবেন, তবে হ্যাঁ এটাও ঠিক যে শুধু দইয়ের জল, অনেকে আমাকে প্রশ্ন করে যে দইয়ের জল নিশ্চয়ই দিন, কিন্তু শুধু দইয়ের জলে কিন্তু কাজ হবে না। ন্যাচারাল খুবই ভালো জিনিস, এখানে আপনাকে কিছু নয়, মানে যদি ধরুন অ্যালোপ্যাথি, গেরোল্যাক আছে, বিফিল্যাক আছে, ভেটেনারিরও অনেক প্রোবায়োটিক ভালো ভালো আছে। মেন মোদ্দা কথা হচ্ছে পাখিকে সুস্থ রাখতে গেলে যে যে এখন প্রিকরেশনগুলো সেগুলো নেওয়াটা একান্ত দরকার, মানে হয়ে যাবার পর না। দেখুন রিকভারি, আমি অলওয়েজ বলে থাকি যে রিকভারি না, প্রোটেকশনটা বিশ্বাস করুন। হয়ে গেলে কি করা যাবে সেটা তো অন্য রকম ব্যাপার, অনেকে বাঁচাতে পারে না, বাট ওই পরিস্থিতিটাকে আমি আসতে দেবো, তার আগে আমি প্রোটেক্ট করবো পাখিকে, নিজেদের যেমন প্রোটেক্ট করছি। আমাদের তো অনেকগুলো অপশান খোলা আছে না, এখানে গরম লাগছে ওখানে, ওরা তো একটা এনক্লোজারে বন্ধ আছে, তো সেই হিসাব মতন আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে। সেইভাবে যদি বলি, ধরো বাইরে কাউরে বিয়ে, তার আশেপাশে কোনো শেড ফেড নেই, ওই ওখানেই যা একটা শেড, অ্যাসবেস্টার বা টিনের শেড, চারিদিকটা ধরো জাল দিয়ে পুরো ঘেরা, সেই ক্ষেত্রে সেই মানুষটা ফিনান্সিয়ালি অত স্ট্রং না যে আহামরি কিছু করবে তার জন্য, সে নিজের পাখিগুলোকে কী করে বাঁচাবে? সেখানেও একটা কন্ডিশন যে যারা এরকম অনেক প্রশ্ন আমার কাছেও আসে, দাদা আমি এত কিছু করতে পারবো না, যে প্রোবায়োটিক কেনার আমার পয়সা নেই, ওআরএস টুকটাক কিনেও আমি দিতে পারি, কিন্তু আপনি তাকে আমি ন্যাচারাল গাইডটাই করি। আপনি যেখান যেখান থেকে ফোন আছে ওখানে অ্যালোভেরা, পুদিনা এই ধরনের জিনিসগুলো খুব না, সেসব ওরা ইউজ করতে হয়, কিন্তু এই অ্যাভিয়ারিটাকে কী করে প্রোটেক্ট করবে এই হিটটা থেকে এই মুহূর্তে? আচ্ছা, হিটের থেকে আপনি যদি প্রোটেক্ট করতে চান, তাহলে দেখুন ফার্স্ট অপশান যে টিনে তো ম্যাসিভ হিটটা জেনারেট করে না, ছোটোখাটো আমি কীরকম বলবো, গামছা, মানে ওই সেটআপের গামছা, মানে আমাদের কটন যে জিনিসটা আমাদের এতে, কাপড়, মানে কটন কাপড় যাই হোক, কাপড় হোক, গামছা হোক, ভিজিয়ে ভিজিয়ে বা চট ভিজিয়ে আপনাকে দিতেই হবে। কিন্তু যে ব্যাপারটা কী হয়, এটা একটা এয়ার কুলারের কাজ করে, ন্যাচারাল এয়ার কুলার, এরকম দিলাম, আমাদের দেখে ভাই এসে দেখেছি আমি গামছা দিয়ে রেখেছি, কারণ ওটা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা তো পাস করবে, একটা ঠান্ডা হাওয়া পাস করবে, তাতে কিন্তু কোনো এফেক্ট করবে না বডিতে। হ্যাঁ, আপনি যেমন ঝমঝম করে ঝরছে ওই রকম না, একটু নিগড়ে ওই রকম ধরনের, সেটা জাস্ট মানে কি
একটু ভেজা মোটা রইল, ময়েশ্চারটা একটু হালকা যখন হাওয়াটা পাস করবে ওটার মধ্যে দিয়ে পাস করবে আরাম পাবে পাখি। মানে এমন না যে হাওয়া দিলে জল ছিটছে ওখানে, না 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 ওরকম না, মুশকিল হবে সেটা। তাহলে তো কুলার লাগেই তো করা যেতে পারে ন্যাচারাল ওইটা। আমি এছাড়া আমি যেরকম বলেছিলাম যে যদি চাদর কার বাড়িতে থাকে এই মুহূর্তে, কেন সব কেনা তো অনেক কিছুই সম্ভব না, চাদর থাকলে তাহলে উপরের শেডে সোজাসুজি ইয়ে করে এরকম টেরা করে যদি তারা দিয়ে দেয় তাহলে কি ডাইরেক্ট হিট ওই জালটা দিয়ে অন্তত ঢোকার এই সুযোগটা পাবে না। এইটা একটা করে দেখুন, খুব ভালো লাভবান হবে। কারণ আমি আমারও যারা যারা ফোন করে এই ধরনের মেসেজ দিয়ে থাকি যে শুধু তো ভেতরে খাওয়ালে হবে না, বাইরেটাও তো ঠিক রাখতে, আমরা তার সূর্যের টেম্পারেচার কমাতে পারবো না, আমরা এইভাবে যতটা সম্ভব আমাদের হাতের জোগাড় যেগুলো আছে সেটার মাধ্যমে যতটা আমরা সুস্থ রাখতে পারি এটা হচ্ছে ব্যাপার। অনেকের এভিয়ারি থাকে কি একটাই জানলা, হ্যাঁ তার বন্ধ চারিদিকে, বন্ধ চারিদিকে। এবার সেই ক্ষেত্রে তার বাঁচার জন্য সে কি ব্যবস্থা নিতে পারে? দেখো বন্ধ একটা এভিয়ারি মানে এয়ার ঢুকছে, আউট হওয়ার কোনো জায়গা নেই। খুব দেখুন একটু এফোর্ট এ করতে পারলে এক্সস্ট ফ্যান যদি সে সাপোর্ট করতে পারে এয়ারটাকে যে কোনোভাবে হোক বার করে দেবো। হ্যাঁ এটা ঠিক যে ভাই যেটা প্রশ্নটা করলো যে একটা জানলা অনেক কি বেরোটা হয় কি একটা দিক দিয়ে হাওয়া ঢোকে একদিক দিয়ে বেরিয়ে যায়, আর যাদের ধরুন ওপেন স্পেসে সেখানে তো হাওয়া খেলা করছে, কিন্তু ঘরের মধ্যে যাদের তো সেখানে একটা জানলা একটা বেরোবার কোনো রাস্তা নেই, তো একটু কষ্ট করে এক্সস্ট বা কোনো ফ্যানের একটা ব্যবস্থা করাটা দরকার। সিলিং ফ্যানে কিন্তু গরম টানবে, সিলিং ফ্যানে গরম টানবে, সিলিং ফ্যানে বাইরের এভিয়ারিতে কাজ হবে না, হবে না ওখানে তো তো। হ্যাঁ যদি ওটা কাউর যদি এরকম হয় দোতলা বাড়ি নিচে একতলায় করছে তার সিলিং ফ্যান আবার ভালো, তার সিলিং ফ্যানটা আবার কাজ করবে, কারণ তার তো হিটটা অতটা না আসতে আসতেই পারবে না, কারণ দোতলার যে উপরে হিট সেখান থেকে একতলায় মানে ওই ছাদ দিয়ে আস্তে আস্তে তখন তো তার পক্ষে সম্ভব না। একটা তো এক্সস্ট ফ্যান লাগার চেষ্টা করুন, বা এরকমও করা যায় যদি ধরুন আপনার কাছে টেলিং ফ্যান থাকে জানলার একটা রয়েছে দরজা তো একটা থাকবে, নাহলে আপনি গড়ে ঢুকছেন দরজার দিকে মুখ করে, মানে ফ্যানের ব্যাপারটা হচ্ছে যে হাওয়াটা আমি বলতে চাইছি ধরুন ঘরে এইটা ধরুন ঘর এই দিক দিয়ে হাওয়া মানে একটাই জানলা আছে দরজা একটা আছে যেখান থেকে আপনি ঢোকা মানে ঢোকা বেরোনো করছেন, পাখার মুখটা দরজার বাইরের দিকে রাখুন, তাহলে কি হবে এয়ারটাকেও টেনে বার করে দেবে বাইরের দিকে, কাটাকুটিতে এরকম না যে আমি তো একটা কাগজ কাটছি দেয়াল কাটতে সময় লাগবে, ফ্যান লাগিয়ে আপনি করতে পারেন নিজে যদি জানে তাতেও একটা সমস্যা, মিস্ত্রি খরচা হবে প্লাস মেটেরিয়াল লাগবে আবার, একদম 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 এই জিনিসগুলোও তো একটা বড় ব্যাপার আছে, একদম ঠিক না। আমি সবসময় মনে করি যারা পাখি পুষছেই তার মানেই তাদের কাছে এমন না যে অগাধ পয়সা আছে, কেন ভালোবাসার জিনিস কিন্তু পয়সা দিয়ে হিসাব হয় না, কোনোভাবেই হিসাব করা যায় না, হয় না বিচার হয় না ওরকম ভাবে পয়সা, মানে পাখিকে ভালোবাসতে গেলে যে পয়সা না দেখুন ভালোবাসাটা এমন একটা জিনিস না যেটা এখান থেকে আসে, তো এখান থেকে না মন থেকে হার্ট থেকে আসে, আর সেই সময় যে সবাই আমরা ফিনান্সিয়ালি স্ট্রং তা না, আমাদের পাখিকে বাঁচাতে গেলে কারণ ভালোবাসা থেকে কেয়ারটা অটোমেটিক চলে আসে, কীভাবে আমি বাঁচাবো, যেমন আমরা ফ্যামিলি করোনার সময় ফ্যামিলিকে যেন আমরা প্রোটেক্ট করেছি, সবাই তো আর কোটিপতি নয় কতই লাখপতি নয়, কিন্তু আমরা যে যে অবস্থায় থেকেছি আমরা ফ্যামিলিকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি সেই ভাইরাসটার থেকে, তেমনি পাখিটাও আপনার যে জোগাড় আছে এরকম নয় যে আপনাকে প্রচুর টাকা খরচা করতে হবে বা অনেক সময় পয়সা কড়িরও সমস্যা থেকে যায়, আমরা সবাই সাধারণ মানুষ এবং সবাই ফ্যামিলি ম্যান, এইরকম নয় যে নিজেই সব কিছু করছি, তো সেই কারণে যেটা প্রয়োজন সেইটুকুনি খালি একটু করতে হবে, যেমন যে এই আইডিয়াটা জেনারেট করলাম একটা জানলা তাহলে টেবিল ফ্যান হোক ইয়ে হোক তা দিয়ে একটা টুলের ওপর বসিয়ে দরজার মুখে মানে হাওয়াটা ভেতরে ঢুকবে না তো হাওয়াটা বারে করে দিন, তাহলে ও টেনে বার করে দেবে, এটা একটা আর আরেকটা জিনিস নিয়ে এটা তো গরম নিয়ে আমরা আলোচনা করলাম মোটামুটি, আরেকটা জিনিস যেটা হলো গিয়ে এই মুহূর্তে আরেকটা সবচেয়ে বড় গিয়ে সেটা হলো গিয়ে মানুষের কাছে পাখি অনেকেই অনেক ধরনের রাখে, কেউ হয়তো ককটেল করেছে কেউ ফিঞ্চ করেছে কেউ জাবা করেছে, কিন্তু এই মুহূর্তে তারা মার্কেটে কিন্তু যখন মানে যে প্রোডাকশনটা করে ফেলেছে সেটা যখন বেচতে যাচ্ছে
তখন হয় খরিদ্দার নেই, আর নাহলে যে দামটা দিচ্ছে সেই দামটা এতটাই কম যে মানে তার কি বলবো মানে কিছুই আসবে না। তো সেই ক্ষেত্রে এরকম সিচুয়েশনে পাখি কি ধরে রেখে মানে দেওয়া, মানে যেটা মানে দাম কম দিচ্ছে বেচবো না রেখে দেব সেরকম অবস্থায় থাকা ভালো, নাকি যা পাচ্ছি সেইভাবেই আপাতত ছেড়ে বেরিয়ে আসা ভালো? দেখুন, সব অল সিজনে আমরা ব্রিডাররাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হই, ঠিক আছে? কারণ ট্রেডাররা ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ট্রেডারদের কাছে আপনি যখনই পাখি, ওপেনলি বলছি, যখনই পাখি বেচতে যাবেন না, মার্কেট নেই। আমাকে অনেকে ফোন করে, দাদা ওখানে জাবা নিচ্ছেই না, স্যার দুশো পিস জাবা এরম পড়ে রয়েছে, খাওয়াতেও তো একটা খরচা লাগে, এত প্রোডাকশান আপনি কী করে সামলাবেন? আমার মনে হয় যে যেটা আপনি সামলে আপনার ক্যাপাসিটি, ধরুন আপনার 200 পেয়ারের, সাপোজ এটা একটা এক্সাম্পল দিচ্ছি, 200-এর মধ্যে আপনার হয়তো 100 পিস আপনি রেখে খাওয়াতে পারবেন, তাহলে 100 পিস 19-20 দেখে দিয়ে দেওয়া ভালো মনে হয়, মানে সেটা যাই পাওয়া যাক মোটামুটি। দেখুন অন্ধপক্ষে ওই 100 পিসের তো খাওয়াটা বেরোবে, দেখুন সবার হোল্ড ক্যাপাসিটি থাকে না, কিন্তু আমারও নেই, আমার যদি মনে হয় হ্যাঁ ফিনান্সিয়াল ব্যাপারটা একটা ইয়ে সেই যায় এসেই যাচ্ছে, তো তো সেইখানে একটু বিচার বুদ্ধিটাকে খাটিয়ে, যে মার্কেট তো এরকম না যে ওভারনাইট ডাউন হয়েছে ওভারনাইট আবার আপ হবে, এবার যে মার্কেটে প্রচুর লোক ঢুকে রয়েছে, প্রোডাকশন শুধু আপনি করছেন না, আমিও করছি, উনিও করছেন, সবাই করছে, এবার এটা তো আর আলু পটল নয় যে আমাকে যতই দাম বাড়ুক আমার পেট চালাতে গেলে খেতে হবে, এটা শখের জিনিস, ভালোবাসার জিনিস, ফলে লোকে একটা জায়গায় যদি ধরুন কীরকম বলবো, যেমন ধরুন লুটিনো ফিশার, আগে খুঁজতে হতো কোথায় পাওয়া যায়, এখন কিন্তু খুঁজতে হয় না, না প্রোডাকশন সব ঘরে হচ্ছে, এটাও একটা মার্কেট কলিংয়ের একটা বড় কারণ, ফলে আপনার যেটুকুনি হোল্ড ক্যাপাসিটি সেটুকুনি রেখে বাকিটা প্রাইভেট হলে তো ভালোই হয়, অন্তত 100-200 টাকা তো পারে, কিন্তু সবাই তো আর প্রায়, অনেক গ্রামগঞ্জে অনেকে থাকে যেখানে প্রাইভেট লোক পৌঁছতে পারে না, অনেক দূরত্ব, আমার কাছে একজন ফোন আসছে লক্ষ্মীকান্তপুরের থেকে আরও কত কিলোমিটার দূরে, উনি রিকোয়েস্ট করছেন, ভদ্রমহিলা একজন, অনেক কষ্ট করে করেছেন, যে দাদা যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দিন, কারণ এখানে জাবা নিচ্ছেই না, বলছে মা জাবা আর নেওয়া হবে না, ভুল ধারণে ভুলভাল বুঝি ওই রকমভাবে, যদি আপনি ধরুন কি বলবো ওই সব কটা হয়তো ধরো দেখা গেল 2000 টাকা দিয়ে দিল, মানে মানুষকে এ করে 200 টাকা 250 টাকা যে দেওয়ার কথা সেটাও পার পিছে দিচ্ছে না, তো একটু যেগুলো পারবার সেটাকে রেখে বাকিটা ছেড়ে দিন। আর অলওয়েজ বলবো যে অল্প অল্প করে কিছু কিছু পাখি আপনারাও হতে গুণ, আজকের দিনে সোশ্যাল মিডিয়া সবার কাছে আছে, তো কোনো গ্রুপে ছবি তুলে অন্তত কিছু পোস্ট করলে মানুষের আপনার কমিউনিকেশন বাড়বে, আপনার কানেকশন বাড়বে, জিনিসটা পোস্ট করে বহু মানুষই আছে, দাম বলবেন না, কিন্তু দামও বলে না, পোস্ট করে, বহু লোক জিজ্ঞেস করবে প্রাইস কত, অর্ধেক লোক আসবে না, তার মধ্যে 95% লোক তারা কিন্তু নেওয়ার জন্য এই কথাটা জিজ্ঞেস করেন, হ্যাঁ এটা আমিও দেখেছি, জিজ্ঞেস করেন, পোস্ট করি না যখন করতাম একই ব্যাপার, কেন আমাকে বহুজন বলেছে যে ছাড়ছি কিন্তু রেসপন্স প্রচুর, কিন্তু আলটিমেটলি তারা যখন প্রাইসটা জিজ্ঞেস করছে, আমি প্রাইসটা বলছি, প্র্যাকটিক্যালটা নেই, প্রাইসটা যখন বলছি তারপরে কিন্তু আর তার কোনো উচ্চবাচ্চ নেই বা সে কি প্রাইস দিচ্ছে সেসব যোগাযোগের ব্যাপার নেই কোনো, ওই জেনে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে লোকাল কোনো জায়গায় ওই জায়গাটা বললাম যেটুকুনি আপনি পারবেন হোল্ড করুন, আদারওয়াইজ যেটা পাচ্ছেন, আর আপাতত এখন যখন এই মার্কেটের অবস্থা, ওই একটা পাখিরও তো একটা শারীরিক চাহিদা আছে না, ওই চাহিদা একটা ক্লাস নিয়ে বন্ধ রাখুন আমার এটা মনে হয়। তারপরে কিছু গোষ্ঠীর যেরকম কথা আছে যে এই যে যারা আমরা ধরো ইউটিউব চ্যানেলে ইনফরমেশান দিই বা যারা এই নানান ভিডিও দেখায়, এরা নাকি আসল দায়ী এই মার্কেটটা ফল করার জন্য, এটা ভুল ধারণা, হ্যাঁ ওরা তাই যারা দেখেন ওই রকম ধরনের ইউটিউবারদের, যদি আপনারা ভিডিও দেখে অনেকেই ফেসেছে যে দুটো পেয়ার থেকে আপনি 25,000 টাকা মাসে কামাতে পারেন, আমরা কিন্তু ওই ক্যাটাগরির ইউটিউবার নই, আমরা অলওয়েজ আপনাদের গাইড করার চেষ্টা করি, পাখি সুস্থ হলো অসুস্থ হলো, এই মানে শোবাজি করে ভিডিও বানাই না, ঠিক আছে? দেখছেন পেছনে একটা দেয়াল রয়েছে আর মুখে বুকে যাচ্ছি, মানে ইনফরমেশনটা আপনাদের শেয়ার করছি, আমরা অলওয়েজ করোনা সবে থেকে মার্কেট ডাউন হয়েছে তবে থেকে চেষ্টা করছি মানুষকে হেল্প করার জন্য, হ্যাঁ কিছু ইউটিউবার এরকম ধরনের আছে লোভ বাড়িয়ে আজকে প্রচুর ইনভেস্ট করিয়ে আজকে তারা মুখ ঠুকরে পড়েছে, ওরকম প্রচুর কলস আমিও পাই যে দাদা এই এই ইনভেস্ট করে লোন নিয়ে আমি টাকা দিয়ে এখন ফেঁসে গেছি, লোনও শোধ করতে পারছি না, পাখির ব্যবসাটা উঠে গেছে, তো ওইগুলো একটু মাথায় রাখুন না, দেখুন এটা কোনো এক যদি বিজনেস পারপাসেও দেখেন, কোনো বিজনেস কিন্তু ওভারনাইট হিট করে না, এটা পাখি লাইফ স্টক নিয়ে কাজ করছেন যত বড়ই, মানে এটা ভগবান এসেও যদি ভিডিও করে মাথায় রাখুন যে দু পেয়ার থেকে আপনি 25,000 টাকা মাসে কামাতে পারবেন, সম্ভব নয় সেটা,
তাহলে এই প্রলোভনে কেউ পা ভেবেন না। তারপরে আরেকটা জিনিস, এই যে প্রোডাকশন হয়েছে এত ভুল, আমাদের মতো ব্রিডারের কাছেই তো হয়েছে প্রোডাকশন, তারপরে এই প্রোডাকশন হওয়ার পরে আমরা এগুলো বেচতে পারছি না, যে মার্কেটে প্রাইস ফল করেছে, ফলটা কি ট্রেডাররা করিয়েছে নাকি আমাদের এক্সেস প্রোডাকশনই আমাদের এক্সেস প্রোডাকশন আছে আর ট্রেডাররা তো আছেই। দেখুন এখানে আরেকটা কথা বলি, হয়তো এখানে অনেক কমেন্টস আসতে পারে, আমাদের ট্রেড ব্রিডারদের মধ্যে কোনো কমিউনিক মানে যোগাযোগ নেই, কেউ লুটিনো পেশার দুটো টাকায় দিচ্ছে, কেউ চার টাকায় দিচ্ছে। এখন বলবে অনেকে দাদা আমার এত হোল্ড ক্যাপাসিটি নেই, কিন্তু যদি ধরো হোল্ড ক্যাপাসিটি থাকতো ট্রেডারদের রাজ কিন্তু এখানে, ঠিক আছে। আপনার দেখুন মার্কেটে তো শুধু ব্রিডারদের থেকে পাখি লোকে কিনছে না, হাটে যারা তারা ট্রেডার নিয়ে যাচ্ছে। তো আমরা যদি ব্রিডার একটা প্রাইসে যদি ফিক্স থাকি যে আমি এই কস্টিং ছাড়া দেব না, তাহলে কিন্তু দু মাস পরেও কিন্তু ট্রেডার আপনার কাছে আসতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো বহু লোকের কাছে তো সেই ওইটাই তো, সবাই সবার সুবিধা নিয়েছে দাদা। সুবিধা না, সবচেয়ে বড় ব্যাপার হলো তার তো সেই ক্ষমতাটা নেই। সেবার ওভার প্রোডাকশন একটা বড় ফায়দা, যেটাই মাত্র বলে একটা আলু পটল চাল ডাল নয়, কিন্তু কিন্তু সেই সময় সে ব্যবসা হিসাবে নিয়েছিল, ভুলটা করে ফেলেছে, কিন্তু এই ভুলটা শুধরানোর তো তার ওই সময় কোনো জায়গা নেই। না না, হঠাৎ করে মার্কেট যে যেরকম ভাবে ডাউন, এই যে মার্কেটটা যে ডাউন হয়েছে সেটা তো বাইরে নাকি মানে চাহিদা কমে গেছে, সেই জন্য আমাদের এখানে প্রোডাকশন বেশি ডিমান্ড কম। এক্স্যাক্টলি যেটা বলা হয়েছে আমাদের, প্রোডাকশন বেশি ডিমান্ড কম। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করা যায়, যার কাছে ধরো লুটিনো ফিশার বা যাই হোক লাভবার্ডের কোনো ইয়ে খুব ভালো হয়েছে, কিন্তু ফিনান্সিয়ালি সে খুব স্ট্রং ছিল না, ভেবেছিল এটা দিয়েই যদি কিছু করে নিতে পারে, কিন্তু তার কাছে এখন প্রোডাকশন এতটাই হয়ে গেছে যে সে পাখিগুলোকে খাওয়াতে পারবে না, হয় উড়িয়ে দিতে হয় আর না হলে কম পয়সাতেই ছাড়তে হয়। এবার এই যে কম পয়সায় যে তাকে ছাড়তে হয়েছে, সেটা কি আদৌ তার দোষের? না সে তো নয়, সে তোই নয়, কী করে মানে আটকে আর কত রাখবে, কেন সে তো ফিনান্সিয়ালি পাচ্ছে না, পাচ্ছে না। খাওয়ানো দাওয়ানো শুধু তো সিড মিক্স দিয়ে পাখি চলে না, কিন্তু সফট ফুড একটা প্রাইমারি ফুড, সফট ফুড খাওয়ানো, তার রোগ অসুখের মেডিসিন, লেবার রয়েছে, লেবার রয়েছে, হয় না দাদা এরকমভাবে হয় না। তো ওইটা বললাম যার যেটা তো হোল্ড ক্যাপাসিটি রাখুন, আদারওয়াইজ তো ছাড়তেই হবে। তবে হ্যাঁ, মার্কেট একদিনে পড়েনি, একদিনে উঠবে না, কিন্তু আস্তে 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 আই হোপ সো যে উঠবে। তবে ওভার দেখুন নিরাশ হয়ে সারা পৃথিবী কিছু না কিছু আশা নিয়েই সারা জগৎ চলছে, কিন্তু তো সেই হিসাবে মানুষ গোষ্ঠীটাই চলছে যে সবারই কিছু না কিছু ভালো হবে, তো হোপ ছাড়বেন না। এটুকুনি ধরে রাখতে পারি যে যেমন করোনার সময় আমরা কেউ জানি না কিন্তু এরকম ধরনের জীবনে একটা পরিস্থিতি আসবে, কিন্তু আমরা সেই পরিস্থিতি পেরিয়ে এসেছি, কিন্তু এইরকম না যে এখনো চলছে। কিন্তু আমার স্পেসিফিক্যালি নিজের যদি আমি বলি, আমার নিজস্ব ধারণা কিন্তু যে ট্রেডাররা কিন্তু মানে এই মার্কেট পড়াতে খুব প্রফিটেবল এটা কিন্তু একদমই না, কারণ বলছি এরকম নয় মানে ট্রেডারদেরও কিন্তু মানে ড্যামেজ আছে, পাখির ড্যামেজ নেই কিন্তু তা না, ওদেরও ড্যামেজ আছে। দেখো এখানে একটা কজের ওপর মার্কেট তো করেনি, ওভার প্রোডাকশন হয়েছে, সেটা আমরা করেছি, তার মানে আমরা দায়ী। ওভার প্রোডাকশন হয়েছে, তারপরে হোল্ড ক্যাপাসিটি নিয়ে বার করে দেওয়া হয়েছে, দামের এদিক ওদিক হয়েছে, সমস্ত কিছু নিয়ে তারপর বাইরে মাল যায়নি, কারণ যেখানে আগে মাল যেত প্রোডাকশন যেত তারাই দেখছে যে কলকাতার প্রাইস এত বেশি, তো আমরা নিজেরা কেন প্রোডাকশন করব না। কিন্তু এর থেকেও বেশি বড় কারণ হলো যে করোনার সময় অলমোস্ট 100 জন যদি পাখির ইয়েতে এসে থাকে মানে পাখি করে থাকে, 99 জন ভালোবাসার থেকে না 99 জন ব্যবসা করতে এসেছে। হ্যাঁ সেটা তো একটা বড় ধাক্কা, যার মধ্যে বহু লোক এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই যে প্রোডাকশনগুলো হয়েছে তারা যে বেঁচে বেরিয়েছে কম পয়সায়, সেই এফেক্টটা কিন্তু বাদ বাকি ভালো ব্রিডাররাও ভুগেছে, মানে আফটার এফেক্ট চলছে এখন, সেই ভালো ব্রিডাররাও কিন্তু সেটা ভুগেছে। আলটিমেট প্রবলেমটা কিন্তু নিজেরা আমরা ক্রিয়েট করছি, সেটা ট্রেডারকে দোষ দেওয়া বা অন্য কাউকে দোষ দেওয়া কোনো লাভ হবে না। দোষ বলেন না, যে যার সুবিধা অসুবিধা দেখেই কাজ করছে এখানে, অত্যাধিক ম্যাসিভ প্রোডাকশনটা তো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, সেটাকে ক্লিয়ার হোক তবে তো আবার স্টক দেবে। এই ক্লিয়ার কবে হবে, কেন লোকে প্রোডাকশন তো থামাচ্ছে না, গরমকালেও আমি দেখছি প্রোডাকশন করছে। এই জায়গাটা একটু ফ্রেন্ডস আমাদের আমাদের একটু সজাগ হতে হবে, ওই পাখিদের একটা শারীরিক চাহিদা অনুযায়ী, যেমন এই বছর আমি করাইনি, তারা নিজেরা মেটিং, তো ভাই আজকেও এসে মেটিং করছে, ডিম হচ্ছে, কোনো বক্স নেই, হাড়ি নেই, কিচ্ছু নেই, কারণ আমার ওয়েদারটা এরকম, আমি যেরকমভাবে মেনটেন করি তাদের ওয়েদার। এখানে আমি যে এসে দেখলাম 29-30 ডিগ্রি মতো এই মুহূর্তের টেম্পারেচার, মানে বিকেল হলে পরে এই টেম্পারেচারটা 26-27 নিয়ে চলে আসবে, মানে কোনো হাঁপানো নেই, কিছু নেই, তারা মেটিং করছে আরামসে, তারা থাকতে পারবে যদি হাঁড়ি দিয়ে দেওয়া হয়। কিন্তু শান্তদা বলছে যে প্রোডাকশন করিয়ে কোনো লাভ নেই, প্রোডাকশন করবো না এই মুহূর্তে, তাহলে দরকার তো নেই না, মানে আমাকেও তো, আমিও তো এই মার্কেটেরই একটা পার্ট, একটা এই ফিল্ডেরই তো একটা পার্ট, আমি যদি কি বলবো এখন প্রোডাকশন সব কিছু জেনে শুনে করি, তো
বেচবার আমার অভাব নেই, আমি টুকটাক করে বেচে দেবো, কিন্তু সবার সঙ্গে তো থাকতে হবে না? অবশ্যই অবশ্যই। আপনার প্রবলেম দেখুন, আমরা ওই ধরনের ইউটিউবার নই যে আবার বলছি, কিন্তু এই ঘুরে ঘুরে দেখিয়ে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, আমরা জেনুইন ইনফরমেশান দিয়ে থাকি। এবার আপনাদের মত, আপনারা কীভাবে কী শেয়ার করবেন না করবেন, অলওয়েজ সকাল থেকে এ বলুন আমি বলুন না, আমাদের ক্যাটাগরি যারা ইউটিউবার মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছে, অনেকে আছে যারা সত্যি ইনফরমেশন দিচ্ছে, অলওয়েজ আপনাদের বাঁচাচ্ছি, বাকিকে বেঁচাবার চেষ্টা করছি, নাম্বার ওই জন্যই দেওয়া আছে। ফলে ওই মানে সাবস্ক্রাইবার আমাদের মানে কাউকে অয়েলিং করে সাবস্ক্রাইবার করিনি, কিন্তু না ও করেছে না আমি করেছি না আদার্স যারা এই প্ল্যাটফর্মে রয়েছে এই ক্যাটাগরিতে যারা ইনফরমেশন না, তুলনামূলক আমাদের জন্য সাবস্ক্রাইবার অনেক কম। কারণ মানে ব্যাপারটা কি, আমরা এন্টারটেনমেন্ট দেখতে ভালোবাসি, তারপর যখন প্রবলেম হয় তখন কিন্তু শান্তনু বার্সকার। আর তোমার চ্যানেলের নাম কি? আমার নাম হলো গিয়ে বাডেমপুরিয়াম কলকাতা। হ্যাঁ, এখানেই ফোন করতে, অন্যভাবে নেবেন না, দিস ইজ রিয়ালিটি। তো না, আমার কাছে সবসময় দরজা খোলা আছে, যে ফোন করবে আমি ডাকি। তাই সেটা নয়, বাট ব্যাপারটা হচ্ছে যে না না, বুঝে শুনে কিছুই দেখুন, দেখে যখন নতুন কিছু বুঝবে তার সঙ্গে তার ইনফরমেশনটাও পুরো নিন। আমার হলো সেটাই কথা, সেটা এই আমাদের চ্যানেল কেন, যে চ্যানেলে পাবেন সেখানে ইনফরমেশন নিন, কিন্তু প্রপার ইনফরমেশন নিয়ে ফিল্ডে আসুন, তাহলে কি হবে, পাখিটাও ভালো থাকবে আপনারও ভালো লাগবে। এক্স্যাক্ট, এটাই আর কিছুই না। আর মার্কেট পড়ার পিছনে কেউ কাউকে দোষ দিয়ে আমরা কোনো লাভ করতে পারবো না, লাভ নেই দাদা, কোনো লাভ করতে পারবো না, লাভ নেই। আমাদের একে অপরের হাত ধরে এখন চলতে হবে। ইউটিউবারও দায়ী না, ট্রেডারও দায়ী না, আমরাও দায়ী না, কিন্তু আবার সবাই আমরা দায়ী। ব্যাপারটা হচ্ছে দেখুন, যাহাবার তো হয়ে গেছে এখন পরিস্থিতি, সত্যি কথা আমিও দেখেছি এরকম যে চারটে পাখি থেকে আপনি 1 লাখ টাকা রোজগার করতে পারবেন, এখানে অনেকে ফেসে গেছে যে এরকম টাকা, অনেক ভিডিও দেখানো হয়েছে, এরকম হতে পারে না এটা। কিন্তু এই অ্যাবসার্ড জিনিসগুলো নিজেরাও তো আমরা ভুল করেছি, অস্বীকার তো করার কিছু নেই। দেখুন আপনার হাতে কিন্তু কোনো ম্যাজিক্যাল স্টিক নেই, আমার হাতেও নেই যে ঘোরাবো আর পাখিটা বিক্রি হয়ে যাবে, ঘোরাবো ব্রিডিং হয়ে যাবে, দিস ইজ রিয়েল লাইফ, ঠিক আছে? তো সেইখানে ওই ধরনের ভিডিওতে মন না দিয়ে প্রপার যারা ভিডিও বানাচ্ছে সেখানে মন দিয়ে পাখিকে কি করে সুস্থ রাখবে। না, বার্ড মার্কেটের আপডেট নিচ্ছেন নিশ্চয়ই নিন, কেন না কি প্রাইস আছে আপনারা জানেন না কেন, নিশ্চয়ই জানেন। ব্যাপারটা হচ্ছে যে কিন্তু যে পাখি আছে তাদের ব্যাপারে একটুখানি জানো, পড়াশোনাও করুন তার সঙ্গে। কোনো চার পেয়ার হোক, দু পেয়ার হোক, কোনো পাখি সে যত বড় ভাবেই অ্যাডাল পাখি হোক না কেন, ওভারনাইট আপনাকে ফেমাস করতে পারবে না বা আপনার মানে ক্যাপিটালটাকে রিটার্ন করতে পারবে। যারা সবাই হয়েছে, 6 মাস 1 বছর 2 বছর সময় লাগে, কারণ আগে তাদের ভালোবাসতে শিখুন, সেখান থেকে কেয়ারিংটা আসবে, সেখান থেকে জানার ইচ্ছে আসবে, তারপর দেখবেন তাদের আর ব্রিডিং এর পেছনে আপনাকে দৌড়তে হচ্ছে না, ওরাই আপনাকে। হ্যাঁ সেই, কেন আমি যদি কাউকে ভালো রাখি সে অটোমেটিক ব্রিড করবে, সেখানে আর কিছু করতেই হবে। এসেই তো দেখলে যে কি সুন্দর, মানে সুন্দর রয়েছে। আমি সবাইকে যেন এই সময় বলছি যে এই গরমে মাল্টিভিটামিনটা কিন্তু কোনোভাবে কাউকে দিও না এই মুহূর্তে। বি কমপ্লেক্স দিন, শরীরের জন্য ভালো হয়, বলছি বারবার বি কমপ্লেক্স দেওয়া হোক, কিন্তু মাল্টিভিটামিন যেন কোনো সময় না দেওয়া হয়। আর এই মুহূর্তে ব্রিডিং মেডিসিনের তো চার্জ একদম দরকারই নেই কোনো, না 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 না, এমনি এত হিট। আর ওদের তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই লোমগুলো নেই, যেখান থেকে যে ঘামটা বেরিয়ে যায় আরো কষ্ট বেশি। ওদের তো হিটটা যেটা ভিতরে যাচ্ছে ওই ভিতরেই হিটটা থেকে যাচ্ছে, বাইরে দিয়ে আমরা স্প্রে করে সেটাকেই কমানোর চেষ্টা করছি। এবার তার উপর দিয়ে যদি ব্রিডিং মেডিসিন পড়ে ওই হিটটা কোথায় গিয়ে দাঁড়াবে? এগুলো করবেন না একটুখানি, আমরা তো মানুষ, ঈশ্বর আমাদের সেইভাবে তৈরি করেছে। সত্যি কথা বলতে এটা তো সাইন্টিফিক্যালি ইয়ে যে স্পার্ম প্রোডাকশন, ছেলের একটা স্পার্ম প্রোডাকশন মানে হলো কি একটা হিউজ তার এনার্জির দরকার, সেই এনার্জিটার জন্য তার অসম্ভব হিটের দরকার। এবার 40 ডিগ্রি হিট বাইরে হয়ে রয়েছে, সেখানে আমি আরো হিট গ্রো করানোর চেষ্টা করছি, তার জন্যই তো বলছি আমরা তো মানুষ, আমাদের মধ্যে ঈশ্বর বুদ্ধি দিয়েছে মানে চেতনা দিয়েছে, একটু বুঝে শুনে, তারাও তো একটা প্রাণ তো না, তারা তো আর যন্ত্র না। এটা তো এমন না যে আমরা বলছি, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে এই জিনিসগুলো এইভাবে হয়। তো সেইখানে আমার মনে হয় না এই মুহূর্তে কোনো কিছুর আর দরকার পড়ে। আমি তো ককটেলেরও বলছি সবাইকে, এই মুহূর্তে হাইটা যদি খুলে ফেলতে পারেন খুলে ফেলুন, যা এগুলোতে বাচ্চা আছে অগত্যা সেগুলোকে রাখতে হবে, কিন্তু কি তার সঙ্গে ওই বারবার বলছি হ্যান্ড ফিট কিন্তু শিখে রাখুন, কেননা কোন পাখিটা কোন সময় অসুস্থ হয়ে পড়বে কেউ আমরা জানি না, সেই জন্য তখন কিন্তু চিপসগুলোকে নিজে খাওয়াতে হতে পারে। নিশ্চয়ই শিখুন, মানে আমাদের প্রত্যেক ব্রিডার হোক বা বার্ডস লাভার, আজকে আমাকে একজন কমেন্ট করেছে আমি দেখলাম যে হ্যান্ড ফিট দেখাতে, আমি অবশ্যই হ্যান্ড ফিট দেখাবো, শান্তনুদাও হ্যান্ড ফিট দেখিয়েছে, আপনারা চাইলে ওখান দিয়েও দেখে নিতে পারেন। আমি কোন একটা ইনফরমেশন দরকার সঠিক, আমি আবার দিয়ে এখন দরকার পড়লে আমি আবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর হ্যান্ড ফিট দেখানোর মধ্যে কোনো, আমরা যেটা জানি আমরা সব কিছুই আপনাদের বলতে রাখি, কোনো কিছু আমরা লুকিয়ে রাখবো না, আপনাদের করতে হবে আর এগিয়ে আসতে হবে। আর যাই হোক এখানেই রাখি। হ্যাঁ, ডোজেস দেখুন, ডোজেসগুলো
সবসময় আমরা বলে উঠতে পারি না, জিজ্ঞেস করে নেবেন নিশ্চয়ই বলে দেবো। হ্যাঁ, না বলে তাহলে তার হোয়াটসঅ্যাপে বলতে হবে না, বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো, কেন বলবো না। কেন আসল কথা কি বলুন তো, এতগুলো কথার মধ্যে জিনিসটা এত লেন্দি হতে থাকে যে সবসময় ডোজ এইগুলো সবকিছু কমপ্লিট হয়ে ওঠে না, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, মোটামুটি এটা একটা আলোচনা করলাম। যেতে যেতে একটাই রিকোয়েস্ট, ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন, আমাকেও দেখুন। দেখুন ব্যাপারটা হচ্ছে যে অলওয়েজ অবশ্যই মোটিভেটেড হব, যত সাবস্ক্রাইব হবে মোটিভেটেড হব, স্বাভাবিক। শেয়ার করুন বা আপনি লাইক করুন এন্ড কমেন্টস করুন, নিশ্চয়ই কমেন্টস করুন যে আপনার কি দরকার। হ্যাঁ এটা ঠিক, এই রিলেটেড ভিডিও আমরা করুন না করুন, আমি যতদিন পারবো ভিডিও করে যাব, কিন্তু যদি করেন আমি মোটিভেটেড হব, ভালো লাগবে আমার। এই যা, এটা আর কিছু না, এছাড়া আর কিছুই না। ঠিক আছে বন্ধুরা, তাহলে নমস্কার।